News only 24. শুক্রবার 29টি দাবি জানিয়ে বারাসাত স্টেশন থেকে মিছিল করে পৌরসভা অভিযান বামেদের। মূলত বারাসাত সদরের পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়ে এই পৌরসভা অভিযান বাম ফ্রন্টের। বারাসাত জঞ্জলমুক্ত করতে হবে, জল যন্ত্রণা থেকে মুক্তি, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানো, বারাসাত শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন সহ মোট 29টি দাবি জানিয়ে এই পৌরসভা অভিযান বামেদের। বামেদের বিশাল মিছিল বারাসাত স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্থান থেকে শুরু করে বারাসাত পৌরসভা এসে পৌঁছায়। বারাসাত পৌরসভা চত্বরে আগে থেকেই বারাসাত থানার পুলিশ মোতায়েন ছিল। যে দাবিগুলি জানানো হচ্ছে পৌরসভাকে, সেই দাবিগুলি যদি কার্যকরী না করা হয় তাহলে এরপরে বৃহৎ আকারে আন্দোলন করার পরিকল্পনা নিয়েছে বলে জানান বাম নেতৃত্ব। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধেই তো ওকে বলতে হবে, তা নাহলে আর যতটুকু আছে থাকবে কী করে। ও তা ম্যাক্সিমাম দাবিটাই পূরণ হয়ে গেছে বারাসাতের মানুষের। ওদের বক্তব্য বারাসাতে জল জমত। আমি বললাম এটা দীর্ঘকাল ধরে আপনারা পৌর বোর্ডে ছিলেন, আপনারা করতে পারেননি। বারাসাতের নিকাশি ব্যবস্থা চটকার বিল বলে একটা অংশে গিয়ে শেষ হতো, সেখানে কোনো ড্রেন ছিল না। তা বারাসাত মিউনিসিপ্যালিটি এবং মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় 8 কোটি টাকা দিয়ে 4.5 কিলোমিটার পাবলিক ল্যান্ড কিনে হাড়োয়া খালের সাথে সংযুক্তিকরণ করেছে। এখন বৃষ্টি হলে জল দ্রুতগতিতে সেই হাড়োয়া খালে ডিসচার্জ হয়। সুতরাং এই দাবিটা নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই, এটা ওনাদের বললাম। ওরা বারাসাত শহরে যত মানুষ টোটো চালান তাদেরকে মান্যতা দিতে হবে, এটা আমাদের দাবি, ওর মধ্যে আছে। তা আমি বললাম পৌরসভা থেকে অনুমতি নেওয়া আছে বিগত বোর্ডে 2142 জন মানুষের, আর আমার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত INTTUC-র ইউনিয়ন করেন, তার পরিসংখ্যান অনুযায়ী তার ইউনিয়নভুক্ত মানুষের সংখ্যা, টোটো চালকদের সংখ্যা 1760 বা 1765 এরকম একটা কিছু হবে। তাহলে স্বাভাবিকভাবেই পৌরসভা থেকে স্বীকৃত যে যাদের 3 নম্বর দেওয়া হয়েছিল তারাই চালাতে পারবেন। এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই নিয়ে আমাদের সাথে মিটিং করে যে কথাটা বলবার চেষ্টা করেছিলেন যে ন্যাশনাল হাইওয়েতে যদি টোটো ওঠে সেক্ষেত্রে টোটো অনেক স্লো মুভার বলে পেছনে যারা অতি দ্রুত গাড়ি রয়েছে জ্যামজটটা তৈরি হচ্ছে টোটোর কারণে, এটা ওদের বিশ্লেষণ। এবং ওরা আমাদের সঙ্গে মিটিং করেন, SP ছিলেন, DIG ছিলেন এবং কিছু কিছু এলাকা চিহ্নিত করে দেন যে এই এলাকা দিয়ে যেতে হবে এবং টোটো কখনোই ন্যাশনাল হাইওয়েকে ক্রস করবে না। সেই কাজটা এখন দ্রুতগতিতে ত্বরান্বিত করবার চেষ্টা করা হচ্ছে, বারাসাতকে যাতে জ্যামজট মুক্ত করা যায়। আর হকারের কথা ওনারা বললেন, আমি বললাম হকার তো আপনারাই বসিয়ে গেছিলেন 2008-09 সালে, আমাদের হকার নিয়ে কোনো বিষয় নেই, কারণ মমতা ব্যানার্জি হকারদের বিরুদ্ধে নন, আমরাও কোনো মানুষের উচ্ছেদের পক্ষে নয়, কিন্তু আমি বারাসাতের বেকার যুবকদের পক্ষে। আমার এখানে যদি মসলন্দপুরের কোনো মানুষ এসে রুজি রোজগার করেন আর 10 নম্বর ওয়ার্ডের কোনো ছেলে যদি বেকার থাকেন, 25 নম্বর ওয়ার্ডের কোনো ছেলে যদি বেকার থাকেন, যে আমি আমার ওয়ার্ডে থেকে কেন আমি এক টুকরো জায়গা পেতে পারি না সরকারি জায়গা, সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে এই বীজের তলায় কারা বসবেন। অলরেডি যারা বসেছিলেন তাদের প্রিভিয়াস আমাদের রেকর্ড আছে, এর মধ্যেও আমরা সার্ভে করিয়েছি, ছবি তুলিয়েছি। এবং আমরা এই পুজোটা যেহেতু সামনে, ওরা ডিস্টার্বড হবেন, ওদের রুজি রোজগার পুজো ঈদের ওপর নির্ভর করে, আমরা ওদের ডিস্টার্ব করছি না, কিন্তু আপনার পুজো আমরা ফাইনাল সলিউশনে যাব। এবং মানুষের পথ চলার অধিকারকে, যে স্লোগান বারাসাত পৌর বোর্ডের আছে, আমরা ফেরত করব। ওই যে বললাম, তার তো একটা নির্দিষ্ট জায়গা হতে হবে, কারা বসবেন এখানে। আমার কাছে এমনও খবর আছে বহু মানুষ বহু দামে বিক্রি, আমি ওদের বলছিলাম বিনয় স্মৃতি মার্কেটে আপনারা দোকান দিয়েছিলেন, সেই লোক যদি দোকান পেয়ে থাকে সেই লোক আজকে আবার রাস্তায় কেন 50 লক্ষ টাকায় বিনয় স্মৃতি মার্কেট বিক্রি করে? কেন্সি রোডেই রয়েছে সেই লোক, আমি দেখিয়ে দিতে পারি, লোকের বাড়ির ফ্রন্টেজের সামনে গার্ড করে আপনি বাজারের ডান হাতটা দেখবেন, ওই শাঁখাপলার দোকানের উল্টো দিকটা দেখবেন, এরা সবাই বিনয় স্মৃতি মার্কেটে এদের দোকান ছিল। আমি সে কথাটা বলছি, কিন্তু আমি হকারদের বিরুদ্ধে নই,
হকারের যে আমাদের দলীয় নীতি আছে তা সেইটার পক্ষে বারাসাত পৌরসভা, কোনো হকার উচ্ছেদক আমরা চাই না, কিন্তু সাধারণ নাগরিক যারা বারাসাতে তারা যাতে সুরক্ষিতভাবে ভালোভাবে পথ চলতে পারেন, ওরা ওদের মতো ব্যবসা করুন, কিন্তু মানুষের অধিকারকে মান্যতা দিতে হবে। বর্তমান যে সমস্যা তার নিরসনের উদ্দেশ্যে আমরা পৌরসভা অভিযান এবং তার সঙ্গে ডেপুটেশন এই দিয়ে বেরোলাম। পৌর প্রধান মহাশয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, নতুন পৌর বোর্ড গঠন হয়েছে এপ্রিল মে মাসে, আমরা সেই জন্য খুব শান্তিপূর্ণভাবে ওনার সাথে আলোচনা করতে এসেছি। আমাদের জঞ্জাল অপসারণ, গঙ্গার জল মানুষের পাওয়া, বারাসাতের যানজট, একটু বৃষ্টি হলে ওয়ার্ডের পর ওয়ার্ড ভেসে যাওয়া, সামগ্রিকভাবে টোটো চালকরা যাতে চালাতে পারেন বারাসাতে, বারাসাতের যানজট, হকারদের যাতে উচ্ছেদ না করা হয়, সামগ্রিকভাবে এই আলোচনা আমরা করেছি। উনি আমাদের কাছ থেকে সময় চেয়েছেন, আমাদের পৌর কর যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা বন্ধ করে উনি সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ডকে দিয়ে উনি পৌর কর নির্ধারণের একটা সুপারিশ করেছেন, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা পৌর প্রধানকে বলেছি, আপনি যেহেতু সময় চেয়েছেন, আপনি নিশ্চিতভাবে, আমরা বামপন্থীরা মনে করি যে আপনাকে সময় দেওয়া উচিত, আমরা 4 মাস অপেক্ষা করব। এর মধ্যে আমাদের এই যে দাবি তার সংখ্যাগরিষ্ঠ অংশ যদি পূরণ না হয়, আগামী দিনে আমরা বারাসাতের মানুষকে নিয়ে আবার পৌরসভা অভিযান করবো। বলুন, 5,000 মানুষের আমরা ইয়ে দিয়েছি সই সাক্ষর, এবং আমাদের এখানকার বারাসাতের প্রায় 5,000 মানুষের সই নিয়ে আমরা বারাসাত পৌরসভাতে দিয়েছি। পৌর প্রধানকে আজকে আমরা সময় দিতে চেয়েছি, উনি সময় চেয়েছেন, আগামী 4 মাসের মধ্যে এই সমস্যার সমাধান উনি করবেন, আমাদের কথা দিয়েছেন। আমরাও তাই আপনাদের কাছে বলছি, আমরা এই কথা মান্যতা দিচ্ছি, 4 মাস সময় দিচ্ছি, এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। এটাই হচ্ছে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে বক্তব্য। আমার নাম মিহির চক্রবর্তী। এর সঙ্গে যেটা আরো দাবি, ইজিএস এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের কাজ বন্ধ দীর্ঘদিন ধরে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার কাজ বন্ধ, দুয়ারে সরকারের নাম করে প্রচুর মানুষ বঞ্চিত হচ্ছে, এটা বিষয়ে আমরা তাড়াতাড়ি দেখতে বলেছি। এবং হাউস ফর অল যেটা, সেইটার ক্ষেত্রে দাঁড়িয়ে যে দলের ঊর্ধ্বে উঠে যাতে কোনো গরিব মানুষ বঞ্চিত না হয়, সে বিষয়টাও আমরা মাননীয় পৌর প্রধানের কাছে আমরা বলেছি।